তারেক রহমানের ডাক নাম কি জানেন কি? তারেক জিয়ার পড়াশোনা, রাজনীতি ও বিয়ে কিভাবে হয়েছে দেখে নিন। তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর। তারেক রহমান শাহীন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শুরু করেন। ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারেক রহমানের ডাক নাম পিনু, তবে তিনি তারেক জিয়া নামেই বেশি পরিচিত। তারেক রহমান ঢাকা ক্যান্টনমেন্টে তার অধিকাংশ জীবন কাটিয়েছেন। তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন। পরে তিনি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করেন এবং ফলাফলের সাথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করেন। 1985 সালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে ভর্তি হন। তারেক জিয়া সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস এবং অন্যান্য ব্যতিক্রমী চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাধারা অধ্যয়ন করেছেন। তারেক রহমান গণতন্ত্রের ধীরগতির উন্নয়ন এবং অর্থনৈতিক উদারীকরণের গতিপথের গভীরতম অধ্যয়নে সহ আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে আরো মনোনিবেশ করেন। তারেক রহমান 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মাধ্যমে রাজনীতিতে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটান। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারেক রহমান 1996 সালে সাধারণ নির্বাচনের প্রচারের সময় পার্টির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। এরপর থেকে তিনি বগুড়ায় একটি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য গভীরভাবে জড়িত হয়েছিলেন। তার প্রচেষ্টা সাধারণত বগুড়া মডেল নামে পরিচিত, যা রুট স্তরের কর্মীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। তৃণমূল থেকে পার্টি নেতৃত্বকে নির্বাচন করার একটি ব্যবস্থা হিসেবে দেখা দিয়েছে। তার এই মডেলটি এখন দেশের বাইরে বাস্তবায়নে উৎসাহিত হয়েছে। 1988 সালে তিনি দলের জন্য একটি গবেষণা কক্ষ প্রতিষ্ঠা করেন এবং দলের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য রাজনীতিবিদদের অভিজ্ঞতা সহ একাডেমিক, পেশাদার এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের দক্ষতা সৃষ্টি করেন। 2001 সালের নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের জয়লাভের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার অবস্থান শক্তিশালী করতে শুরু করেন। তারেক রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির দায়িত্ব গ্রহণের পর তিনি একটি প্রোগ্রাম চালু করেন, যার অধীনে তিনি নিজে এবং উপজেলা পর্যায়ে দলের কর্মীদের মধ্যে শত শত বৈঠক করেন। এসব সভায় পার্টির অনেক নেতা তার সাথে ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলায় তার উপস্থিতিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করেন এবং দলের পক্ষ থেকে দলীয় নেতা হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আওয়ামী লীগ তারেক রহমানের পিতা এবং বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা সমানভাবে সমালোচিত হলেও তারেকের সফর বিএনপির দৃষ্টিভঙ্গিতে শেখ মুজিবুর রহমানের প্রতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে। তৃণমূল কর্মীদের সঙ্গে সবাই তিনি দলের প্রতিষ্ঠাতা বা পার্টি চেয়ারম্যানের তুলনায় দলের সাংগঠনিক সংগঠন হিসেবে ভাবমূর্তি প্রচার করেছেন। 2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 2002 থেকে 2006 পর্যন্ত তিনি বিএনপিকে সারা দেশে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কার্যকর ও অভূতপূর্ব কর্মসূচি গ্রহণ করে আলোড়ন তৈরি করেছিলেন। তারেক রহমান সারা দেশে সংগঠিত করেন তৃণমূল প্রতিনিধি সভা। বাংলাদেশের ইতিহাসে এমন কোন যুগান্তকারী কর্মসূচি অন্য কোন রাজনীতিবিদ এর আগে করতে পারেননি। দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতা, কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন তিনি। মূল সংগঠন সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মতবিনিময় সভায় অংশ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত গ্রহণ করেছেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
তিনি কর্মীদের ভোটে গঠন করেন বগুড়া বিএনপি কমিটি। কেন্দ্র থেকে কমিটি চাপিয়ে না দিয়ে তিনি শুরু করেন নিজ দলের ভিতর গণতান্ত্রিক সংস্কৃতি। বিএনপি ক্ষমতা ছাড়ার পর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করা হয়। দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থ পাচার ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে 15টি মামলাও দায়ের করা হয়। সে সময় তাকে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলে বিএনপি অভিযোগ করে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সব মামলায় জামিন নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং বর্তমানে সেখানেই সপরিবারে বসবাস করছেন। উল্লেখ্য, লন্ডনে 2014 সালে এক বক্তব্য দিয়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেন তারেক রহমান। ওই বছরের 26 মার্চ এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তার পিতা জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি। অবশ্য পরবর্তী সময়ে তারেক রহমান তার এই দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরে একটি বইও সম্পাদনা করেছেন। তারেক রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেছেন। ডাক্তার জোবাইদা লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে 4 বছরের মাস্টার্স অব কার্ডিওলজি কোর্স সম্পূর্ণ করেন। তিনি ডিস্টিংশন সহ শতকরা 83 ভাগ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। এই কোর্সে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ভুক্ত দেশ নাইজেরিয়া এবং চীন সহ মোট 55টি দেশের ছাত্রছাত্রীর মধ্যে ডাক্তার জোবাইদা রহমান সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন। তাদের একমাত্র সন্তান জাইমা রহমানও লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।